এই যে জমজমের পানি আপনারা দেন বিক্রি করছেন, তো এই পানির সোর্সটা কি, কোথা থেকে আসছে, না জমজম কূপের পানি? সালমান জমজম ওয়াটার, ভালো কথা। কি ভয়ানক কথা বলছেন, ওইখানে যে লাউড দিতে হবে, ঠিক আছে আপনি একটু লাউড দেন, বলেন ওই উনি কথা বলবেন, যে লাইনে আছেন জি। আসসালামু আলাইকুম, জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ঠিক আছে, এখন আমার ভিডিও না, আপনি অডিও বলেন এবং আপনার কথাগুলো আমি একটু লাউডে দিলাম যেন আমরা একটু সবাই শুনতে পাই। এখন আমাকে একটু দয়া করে বলেন, আমাদের দুই কোশ্চিন রয়েছে। একটি হচ্ছে আপনি বলছেন যে রিয়াজুল জান্নাত নামক যে জায়নামাজকে বিক্রি করেন, রিয়াজুল জান্নাত এটি মদিনা থেকে নিয়ে আসছেন, তো দয়া করে বলেন এই মদিনা থেকে নিয়ে আসছেন কিনা এটা। আচ্ছা, তাহলে ইম্পোর্টের কাগজপত্র একটু দয়া করে দেখান আমাদেরকে, দিতে পারেন এনাকে? সব রেডি করা আছে আমাদের, এই শিপমেন্ট আসছে 2 বছর আগে, 2 বছর আগে পেপার সবই আছে স্যার, আপনি দেখাবো। আচ্ছা, আর দ্বিতীয় কথা, এই যে জমজমের পানি আপনারা দেন বিক্রি করছেন, তো এই পানির সোর্সটা কি, কোথা থেকে বাংলাদেশ থেকে এসেছে, না জমজম কূপের পানি? পাশে যে মার্কেট, সেই মার্কেট গুলোতে বিক্রি হতো। এই নিয়ে এই জাতীয় ভোক্তা অধিকার সমিতি দপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ওখানে একটা অভিযান পরিচালনা করা হয়েছিল।